গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই ফ্যামিলি স্মাইল লাইফে জানাই আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আবার আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো ঘড়িতে বাজে এখন প্রায় 9:30, তাতে দেরি হয়েছে ঘুম ভাঙতে। তো আজকে না 8:30 কি 9টার সময় এরকম টাইমে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে ভালো করে ঘুম হয়নি, ছেলে সর্দি খালি না বুঝতে ঢেয়ে যাচ্ছিলো। তো যাই হোক, একটু আগে উল্টে ঘরের সমস্ত কাজ টাজ সেরেছে আর এখন চা করে এনেছি, চা খাবো। আর আজ বৃহস্পতিবার, তো নিরামিষ তো আমাদের হয়ই না, তাতে নিরামিষ একটা রান্না করবো, মানে আসি খাবো কিন্তু নিরামিষ রান্না করবো একটা, সেটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে বড়া দিয়ে একটা তরকারি, তরকারি না চচ্চড়ির মতন। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর ছেলে ওই ঘরে খেলছে ওর কাকার সাথে, তো এবার ডেকে এনে খাওয়াই, অনেক বেজে গেছে, ও দেরি করে ঘুম ভেঙেছে, আমারও দেরি করে ঘুম ভেঙেছে, সারা রাত খুব একটা ঘুম ভালো হয়নি। তো চলুন বেশি বকবক করবো না, আগে ওকে খাইয়ে দিই, আমরাও নিজেরা একটু কিছু খেয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে আবার দেখা হচ্ছে, দেখতে থাকুন। তো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এই যো হয়েই যাচ্ছে, আর এখানে ভাত হচ্ছে আর অন্ধকার, কারেন্ট চলে গেছে, কি অসুবিধাতে পড়েছে। আর এখানে পুরো জলে জলাকার, রান্না করা খুব মুশকিল, উপর থেকে এত জল পড়ে না, পুরো ভিজে যেতে হয়। আর কারেন্টটাও চলে গেছে, জানি না যে রান্নার কী হবে, কপালে খাওয়া আছে কি নেই। হ্যাঁ কি বলছো, ওটা কি মেরালি পাতা, ঝিঙে চিচিং ঝিঙে পাতা তো মনে হচ্ছে। হ্যাঁ তো চলুন দেখি কি কাজ করি না করি, অন্ধকারে তো কিছু শেয়ার করতে পারবো না, কারেন্ট এলে। ওইদিকে বড়া করছিলাম, মানে বড়া ভাজছিলাম, আর কারেন্টটা চলে গেছে, আর তুমি জলে জলে করে দেখুন, বালতি পেতে রেখেছি। তো আবার পরে আসছি। তো আমাদের পুকুরে জাল দিয়েছিলো, ওই জন্য অনেক মাছের ডিম হয়েছিল। তো এখানে মাছের ডিমটাই আমি ভালো করে ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু বেসন দিয়ে এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এইটাই শুকনো শুকনো খাবো, এটা আর কিছু করবো না, তরকারি ফরকারি কিছু করবো না, এটা জাস্ট এমনি শুধু শুধু খাওয়ার জন্য এই বড়াটা ভেজে নিচ্ছি। তো আর ওইখানে ইন্ডাকশানে বসিয়েছি ডালের বড়া, মানে ডাল বেটে বড়া। তো এইখানে তিনটে অলরেডি ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়েছি আর কটা বাদ বাকি যেটা ছিল, আর ভাতও হয়ে গেছে। আর ওই কড়াই তেল বেশি ছিল বলে উচ্ছেগুলো চাকা চাকা করে কেটে এখানে কড়কড়ো করে ভাজা করে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ঝোলের আলু, তো ডাঁটা দিয়ে করব। আর এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা। আর ইন্ডাকশানে বসিয়েছি ওই চচ্চড়িটা, মানে কুমড়ো শাকের চচ্চড়ি, যার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, আলু বেগুন তারপরে কুমড়ো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আর এখানে দেখতে পাচ্ছেন ডালগুলো ভেজে আর রেখে দিয়েছি, মানে ডালের বড়াগুলো ভেজে রেখে দিয়েছি। আর এখানে দিয়েছি একটু কাঁঠাল দানা, তো এই যে ভালো করে একটুকুনি লাল লাল করে ভাজা হয়ে যেতে আমি শাকগুলো ধুয়ে রেখেছিলাম, তো এখানে ধুয়ে রেখে এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে শাকগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর বড়াটা না, মানে একটু যখন ওই শাকের থেকে জল বেরিয়ে যাবে তখন এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো আমার ওদিকে চচ্চড়িটা হচ্ছে, তো এদিকে আমি
রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ওই চচ্চড়িটা হয়ে গেলে মোটামুটি আমার সব রান্না হয়ে যাবে। আর এইদিকে ভালো অনেকটা করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ তোমার কি বলে আনাজ ফানাজ কেটেছিলাম, তো সেই খোলাগুলো টুকিটাকি পড়ে আছে। তারপরে আমরা মুড়ি টুড়ি খেয়েছিলাম, সেইগুলো সব পড়ে আছে বলে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখছে, দেখতে পাচ্ছেন এখানে কাঠের উনুনে রান্না করে ওখানে জলে জলাকার হয়ে আছে, তো সেইগুলোকেও ভালো করে ঝাঁট দিয়ে নেবো। তো বৃষ্টি হয়েছিল ওই জন্য প্রচুর জল পড়েছে ওখানে, তো গামলি পেতে দিয়েছিলাম, গামলি আর বালতি পেতে দিয়েছিলাম, তো এগুলোকেই ভালো করে ঝাঁট দিয়ে দেবো। আর আজকে তো মাটির উনুনে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ইন্ডাকশনে রান্না করেছিলাম। আর মাটির উনুনে রান্না হয়ে যেতে এখানে মাটির উনুনটা ভালো করে ন্যাতা দিয়ে নিচ্ছি, কারণ মানে এই উনুনটা পড়ে থাকবে, এঠো উনুনটা পড়ে থাকবে, আর এখন উনুনটা বেশ গরম গরম আছে বলে ভিজে ভিজে যেগুলো কাঠগুলো সেগুলো, তারপর নারকল ছোবড়া সেগুলো উনুনের ওপরে দিয়ে দিচ্ছি, যাতে মানে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ভিজে ভিজে হয়ে আছে, তাই জন্য এগুলো একটু গরম হয়ে থাকবে, কালকে রান্না করতে সুবিধা হবে, মানে তাড়াতাড়ি আগুনটা ধরে নেবে। তো এগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর ওই পাশ থেকে না এত বৃষ্টির জল পড়ে না, এই জায়গাটা কাঠ যেখানে রাখা হয় সেখানটা পুরো একদম ভিজে, মানে চুবু চুবু হয়ে গেছে ভিজে। আর এই যে এখানেও রান্না করেছিলাম বলে ভালো করে ঝাঁটটা দিয়ে নেবো। আর দেখুন না রোদ বৃষ্টি হচ্ছে, যাই হোক এইদিকে ভালো করে ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে একটু রান্নার ঘরটা একটু জল দিয়ে ধুয়ে নেবো, এই জায়গাটা জল দিয়ে ধুয়ে নেবো, কারণ এই জায়গাটা বড্ড গুঁড়ো গুঁড়ো মাটি পড়ে, কারণ কাঠের উনুনে রান্না করি, কাঠের ধুলো ফুলো পড়ে, আর এখানে বসে বসে বরকটা এ কেটে দিয়েছিলো, মানে ডাল কেটে দিয়েছিলো, কারণ আমার খুব একটা জ্বালন নেই, সব শেষ হয়ে গেছে, সব তো ভিজে জানেন তো, মানে রোদটাও খুব ভালো করে উঠছে না, ওই জন্য সব ভিজে। তো যাই হোক এখানে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এখানে যদি একটু বসি ঠসি, কারণ চলে গেলে মাঝে মাঝে এখানে বসে ভাত খাই, তো রান্নাঘরের ভেতরটা পুরো অন্ধকার থাকে বলে। এই যে রান্না শেষ হলো, শেষ হয়নি, এখন একটা হচ্ছে ইন্ডাকশনে, কি হতে রেখে দিচ্ছি, এখানে হচ্ছে কুমড়ো শাক, কাঁঠাল দানা, কুমড়ো, বেগুন আর কি জানো, হ্যাঁ আর ডালের বড়া দিয়ে। আর এখানে হয়েছে ডিমের বড়া, উঁচে ভাজা, আর এখানে হয়েছে পাতলা করে মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে। এ হচ্ছে আমাদের লাঞ্চ, আর ওটা হচ্ছে হোক বাসন ঠাসন, এখানে বাসন মাজা হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘর ওই পিছন দিকটাও সব কাজ করা হয়ে গেছে। আর এখানে খালি একটা ক্যান পড়েছে ছেলের স্কুলের ক্যান, খিচুড়ির ক্যান, তো খিচুড়িটা দিয়ে ক্যানটা মেজে নেব। আর এখন যাব জল ভরতে, জল নেই, জল ভরবো, কাচবো, তো অনেক কাজ, চলুন এটা নাবি দিই, তারপরে যাব কাচতে, কেচে টেচে নিয়ে একবারে চান করে নেবো, ছেলেকে একবারে চান করে দেবো, তো আবার দেখা হবে একটু পরে। তো স্নান টান করে খেয়ে শুয়ে পড়েছিলাম, তো আর আপনারা সামনে উঠি মানে আসিনি, তো এখন ঘুম থেকে উঠেছি প্রায় 6টা, উঠে বাইরে থেকে কটা জামা কাপড় নিয়ে চলে এসেছি, সেইগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। আর আজ জানেন তো মানে সকালবেলা একটু পান্তা খেয়েছিলাম, মানে মাছের বড়া, মাছের ডিমের বড়া দি পান্তা খেয়েছিলাম বলে, আজ মানে খেয়ে শুয়েছি, আর যেন ঘুম ছাড়ছে না, দেখবেন যেদিনকে পান্তা খাবি সেদিনকে যেন খুব ঘুম পায়। আর এই বৃষ্টি পড়ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, যেন চোখ দিয়ে ঘুম ছাড়ছিল না। তো যাই হোক উঠে এবার এখানে কাজগুলো সব সেরে নিচ্ছি, তো নাইটও এখনও কতগুলো জামা কাপড় আছে সব বাইরে ভেজা, সেইগুলোকে একটু পরে ঘরে দেব, মানে একটু পরে মানে যেগুলো একটু আধশুকনো মতন একটু পরে ঘরে দিয়ে দেবো, কারণ জামা কাপড়গুলো নাহলে শুকোবে না, তো কী যে কষ্ট করে সব জামা কাপড়গুলো শুকাতে হয়। তো এখানে দুটো নাইটে ভাঁজ করে নিলাম, আর মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিলো বলে জানেন তো ওই হাত মানে ছোটো ওই পাখাটা নিয়ে শুয়েছিলাম, কারণ আমাদের অতটা গরম লাগে না, কিন্তু ছেলেটা খুব গরম লাগে, ঘেমে চান হয়ে যায়, একেই ঠান্ডা লেগে আছে, তার মধ্যে আরও ঘাম বসবে, তো ওই জন্য এই পাখাটা নিয়ে চলে এসেছি। আর এখানে একটু হালকা বৃষ্টি হলেই মানে সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায়, এই অবস্থা। তো এখানে একটু শুয়েছিলাম, তো বালিশ টালিশগুলো কেমন হয়েছিলো বলে ওগুলোকেও ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা ঘরটা কীরকম হয়ে থাকবে, অগোছালো হয়ে থাকবে, দেখতে ভালো লাগে না, তো তারপরে ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছিলাম। তো তারপরে এলাম রান্নাঘরে চা করতে,
তো এখানে চা করে নিচ্ছি। তো ওইদিকে চা হচ্ছে, ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি নিচ্ছি বাসনগুলো গুছিয়ে। এইগুলো হচ্ছে রান্না করে যে বাসনগুলো পড়েছিল সেইগুলোও মেজেছিলাম, তারপরে খাওয়ার পরে যে বাসনগুলো ছিল তো এক জায়গায় সব মেজে রেখে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে উঠে আর ইচ্ছা করছিল না বাসন টাসন গোছাতে, তাই ভাবলাম এখন গুছিয়ে নিই। তারপরে মোছা কাটতে হবে, কারণ কালকে মোছা করবো, তো আগের দিনকে না একটু মোছাটা ছাড়িয়ে রাখি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলা উঠে মোছা ছাড়াতে প্রচুর সময় লাগে, প্রচুর দেরি হয়ে যায়, তো ছাড়িয়েই রাখবো, কালকে কাটবো মোছাগুলো, দেখি যদি তেমন হয় আজকেও কেটে নিতে পারি। তো চলুন এখানে বাসনগুলো গুছিয়ে নিই, আর চাটা দেখি হয়ে এসেছে নাকি। আর ওকে একটা বাপি ঘুম থেকে উঠতে ওকে একটা কলা খাইয়েছিলাম, কাঁঠালি কলা, এখন দেখি কি খায়, যদি জল বিস্কুট খায় জল বিস্কুট খাওয়াবো, আর নইলে ওকে একটু এ খাইয়ে দেবো, তোমার ওটাকে কী বলে মুড়ি, আলু ভাতে দিয়ে মুড়ি খাইয়ে দেবো। তো চলুন বেশি বকবক করবো না, দেখতে থাকুন। ওইদিকে বাসন গোছাতে গোছাতে এদিকে আমার চাটাও হয়ে গেছে, তো কাপে চাগুলো ঢেলে নিই, আর ইন্ডাকশানটা একটুকুনি চায়ের গুঁড়ো দুধের গুঁড়ো পড়েছিল বলে সেগুলোকে একটুকুনি মুছে নিলাম। তো এদিকে এসেছিলাম আমার জেঠি শাশুড়ির বাড়ির ঘরে, তো এখানে আমার ছেলে, ওর বদিদা নাচছে, আর ও কাকা যে ক্যামেরা অন করেছে সে পালিয়েছে, দেখুন না নাচের তোর। তো যাই হোক চলুন ও নাচুক, এরপরে আমি রান্নাঘরে যাব, কারণ আমার মোচা কাটতে হবে। তো চলুন, তো চা টা খেয়েছিলাম আর একটুকুনি টিফিন খেয়েছিলাম মুড়ি, তো ওই বাসনগুলো পড়েছিল তো ওইগুলো সব মাজলাম। আর এত গরম হচ্ছে না, ঘর থেকে মিনি পাখাটা নিয়ে চলে এসেছি মোচা ছাড়াবো বলে, আর ধূপও এনেছি কারণ এত মশা, তো ওখানে ধূপটা ধরিয়ে দিয়েছি, আর এখানে পাখা চালিয়ে দিয়ে এখন মশার জন্যে মানে গল্প করছি আমি আমার কাকি শাশুড়ি, যে এত মশা, সরি কাকি শাশুড়ি বলছি জেঠি শাশুড়ি, তো এত মশা। আর আমার জ্যাঠা শ্বশুর সেই কখন দুপুরবেলা বেরিয়েছে বলছে এখনও আসেনি, আমার টেনশন হচ্ছে, ওই নিয়ে গল্প করছে, আর এদিকে আমি মোচা ছাড়াচ্ছি আর উনি ওইদিকে নারকল ছাড়াচ্ছে। আর মোচাটা দেখিয়ে দিলাম কোন কোন জিনিসটা ফেলে আর কোন জিনিসটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো টাটা।